আজকে 26 অক্টোবর বিকেল 4:30টার পর কিন্তু গুচ্ছের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রেজাল্ট হওয়ার পর একজন শিক্ষার্থী আমাকে বলল যে ভাইয়া, আমি যতগুলো প্রশ্ন দাগিয়েছি বাংলা বা ইংরেজিতে তার থেকে কম দেখাচ্ছে যে আমি কম দাগিয়েছি, কিন্তু আমি তো বেশি দাগিয়েছি। তো প্রথমে ভাবলাম যে হতে পারে এটি তার ভুল ধারণা, হতে পারে যে এটি তার ক্ষেত্রে এরকমটি হয়েছে। কিন্তু এরপর দেখি শিক্ষার্থীরা গণহারে এই অভিযোগটি শুরু করে দিয়েছে, ভাই আমি দাগিয়েছি বেশি দেখাচ্ছে কম। যেমন এরকম কয়েকটি আমি লিখেছি যে একজন বাংলায় দাগিয়েছে 32টি, সে দেখতে পাচ্ছে রেজাল্টে সে দাগিয়েছে নাকি 20টি। আরেকজনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সে দাগিয়েছে 35টি কোশ্চেন্স, কিন্তু রেজাল্টে দেখাচ্ছে যে আপনি দাগিয়েছেন 16টি প্রশ্ন। আরেকজনের অভিযোগ, সে দাগিয়েছে বাংলায় 34টি প্রশ্ন, কিন্তু রেজাল্টে দেখাচ্ছে যে আপনি অ্যান্সার করেছেন 23টি। তো অনেকেই বলছে ভাইয়া অ্যান্সার করলাম বেশি, আমি মার্কস পাবো বেশি, কিন্তু রেজাল্টে ওরা দেখাচ্ছে আমি দাগিয়েছি কম, মার্কসও দেখাচ্ছে কম। সো তার মানে তো ধরে নেওয়াই যায় যে গুচ্ছের বি ইউনিটের রেজাল্টে গরমিল রয়েছে। একজন দুইজন না, এখন দেখছি ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অভিযোগটি করছে, ভাইয়া আমার রেজাল্টে আমি গরমিল দেখছি, আমার পাওয়ার কত এত কিন্তু আসছে এত। আচ্ছা বাদ দিলাম, সে মনে করেছিল আমি 50 পাবো, পেয়েছে 40, এটি স্বাভাবিক হতে পারে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে এমনটি কেন হতে পারে? তারপর আবার অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে যে দাগিয়েছে সে কত, 35টি এসেছে 16টি দাগানোর ফলাফল, এটি তো এক অবশ্যই গরমিলের বিষয়। এখন কথা হচ্ছে গুচ্ছের কমিটির অবশ্যই এই ফলটি বাতিল করে আবার নতুন করে সংশোধিত ফলাফল প্রকাশ করা উচিত। কোথাও ভুল ত্রুটি আদৌ আছে কিনা শিক্ষার্থীর যে অভিযোগ করছে সেটি নিশ্চিত করা দরকার, রেজাল্ট আবার সংশোধন করে প্রকাশ করা দরকার, কোথায় ভুল ত্রুটি রয়েছে এগুলো দ্রুত খুঁজে বের করে রেজাল্ট দিতে হবে। কারণ একজন শিক্ষার্থী সে কষ্ট করে প্রশ্ন উত্তর করেছে, সে উত্তর করেছে সঠিক, 40-এর মধ্যে ধরলাম সে সঠিক উত্তর 30টি করেছে, অথচ আপনারা দেখাচ্ছেনই যে সে উত্তর করেছে কথার কথা 25টি, সেখান থেকে আবার মাইনাস মার্কিং করে দিয়েছেন, তাহলে কত মার্কস কমে যাচ্ছে একজন শিক্ষার্থীর। সো এখন মূল বিষয় হচ্ছে যে সংশোধিত ফলাফল প্রকাশ করতে হবে। আর যদি গুচ্ছের কমিটি সংশোধিত ফলাফল প্রকাশ না করে, তারা যদি বলে না রেজাল্ট ঠিক রয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট রিভিউ করতে হবে, যেটি গুচ্ছের এমিটের ক্ষেত্রে কিন্তু সুযোগ দিয়েছিল যে রেজাল্ট রিভিউ করা যাবে। তো যদি তারা সংশোধিত ফলাফল প্রকাশ না করে, তার মানে অবশ্যই রিভিউ করার সুযোগ দিবে, সবাই রিভিউ করার যে প্রসেস দিবে সেই প্রসেস অনুযায়ী অ্যাপ্লিকেশন করবা যে আমার রেজাল্ট আবার আমি দেখব, রিভিউ করব, অর্থাৎ চ্যালেঞ্জের মতো বিষয়টি, বোর্ড চ্যালেঞ্জের মতো যেমন ঠিক এরকম বিষয়টি। তো মোটামুটি এখন আমার মনে হচ্ছে যে না, আসলে রেজাল্টে গরমিল রয়েছে, কারণ এত সংখ্যক শিক্ষার্থী এই অভিযোগটি করবে না, বেশিরভাগ শিক্ষার্থী এই একই ধরনের অভিযোগ। আশা করছি এই বিষয়টি দ্রুত শুরু হবে এবং এরপর কি আপডেট হয় কি না হয় সেটি আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব। সেই পর্যন্ত কানেক্ট থাকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ।